ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ মহা নবমী। এবার অনেকে বলছে আজ দশমী, অনেকে বলছে আজ নবমী, আমি জানি না, বাট আমাদের জন্য আজকে নবমী, কালই দশমী। আজকে আমরা আমাদের এলাকার ঠাকুরগুলো দেখবো, মানে আমরা যেখানে থাকি, আমরা থাকি হচ্ছে যশোর রোড লেক টাউনে। তো আমাদের সামনেই পরপর অনেকগুলো বড় বড় পুজো হয়, এই যে দমদম পার্ক, তরুণ দল, ভারত চক্র, এখানকার ওয়ান অফ দ্য বেস্ট দক্ষিণ পাড়া বাঁকুড়াটি, যেটা মানে বাপির চেনা পরিচিত রয়েছে, সেখানেও যাবো। মানে ভালো ভালো এখানকার যেটা করা ঠাকুর সবকটারই ভিআইপি পাস রয়েছে। আজকে প্রায় 4 থেকে 5টা ট্যাটু কভার করার আমাদের মানে প্ল্যান আছে। কেনা কে চাতে হো, সরি গাইস, কোনো মজা কিছু নেই, আমি ভুল করে ট্যাটু কভার করার কথা বলেছি। 5 থেকে 4 থেকে 5টা প্যান্ডেল পুজো কভার করার ইচ্ছা আছে আমাদের, আর তোমাদেরও দেখাবার ইচ্ছা আছে, যা যা দেখোনি এখনো পর্যন্ত। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক আগে, তারপরে গিয়ে দেখি ফার্স্ট কোথায় যাচ্ছি। যারা আমাদেরকে ফোন করে এনকোয়ারি করছো যে স্টুডিও খোলা আছে কিনা, যেতে পারবো কিনা, তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের 14th ওপেন হবে। আমরা অষ্টমী, নবমী, দশমী ক্লোজ রেখেছি, 14th আবার নর্মাল শিডিউল ওয়াইজ আমাদের কাজ চলবে। শুভ মহা নবমী, প্রত্যেক দিনের মতো সেম জায়গা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মা বাবাকে পিক আপ করে আমরা চলে যাব দমদম পার্ক আর আশেপাশের ঠাকুরগুলো দেখতে। হলো আমাদের পাড়ার ঠাকুর, মতো যাতে মা বাবা হারিয়ে না যায় সেই জন্য আজকে ওরা আগে যাচ্ছে। এ দেখো অবস্থা, এত ভিড়, এখন বাজে ঘড়িতে 10:15। তো এখন আমরা যাচ্ছি দমদম পার্ক, তরুণ সংঘ আমার থেকে ছিনিয়ে নিল এই জুট। তো মোটামুটি ভিআইপি পাসে অতটা ভিড় নেই, এটা হচ্ছে জেনারেল লাইন, যেটা নর্মালি ভিড় থাকাটাই স্বাভাবিক। যে এখানে তোমরা গেটটা দেখছি, এটা প্রতিবার এখানে একটা গেট হয়, এবারে গুলাবাড়ি করেছে, আগের বার এখানে বিমলের করেছিল, ঠিক আছে। তোমরা এর আগে, আগের বার না, 2 বছর আগে, তার আগে তোমরা আমরা মানে আমাদের ইয়েতে গিয়ে যদি দেখো তাহলে দেখতে পারবে প্যান্ডেল, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। ঠেকা কফি থেকে শার্ক ট্যাঙ্কে এসেছিল এই কোম্পানিটা, তো ওখান থেকে কিছু ট্রাই করবো, দেখা যাক কি নিচ্ছে ও, কি নেবে, হেজেলনাট, হেজেলনাট ফ্লেভার ডার্ক, একটা হেজেলনাট নিচ্ছে ও, নিয়ে ট্রাই আউট করবে কিরকম খেতে, ভালো খেতে। পায়ে ব্যথাটা ব্যথা করছিল, তো এই মামা আমার সাথে জুতো এক্সচেঞ্জ করেছে, এখন ঠিক আছে। তো এটা হচ্ছে তরুণ দলের পুজো, আমরা এখন ভিআইপি পাসে যাচ্ছি সোজা, এই জায়গাটা খুব সুন্দর করে তোমাদেরকে দেখায়। যাই হোক, চলো, এখানে ঠান্ডা না হাওয়া দিচ্ছে, নর্মাল লাইন, এটা হচ্ছে ভিআইপি, ভিআইপি তো মোটামুটি ভিড় আছে, ভিআইপি এন্ট্রি আমাদের পাস নিয়ে নিয়েছে, এবার আমরা ঢুকছি এখানে, সেই জন্য সামনের দিকে এটা লাইন, এখন লাইন না বলে স্মুথই যাচ্ছি প্রায় বলা যেতে পারে, এর থেকে বেশি স্মুথ হবে না, তো এর থেকে এটাই স্মুথ। গো টু দ্য এন্ট্রি, গো, বুঝতে পারছি এই কনসেপ্টটা হচ্ছে, যখন আমাদের এখানে গান্ধীজি ওই তাঁতে মানে নিজেদের কাপড় বস্ত্র অর্জন করে ইংরেজদের কাপড় বর্জন করেছিল, সেই কনসেপ্টেই করা হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাগ, হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ নির্বিদ্রোহ, ঠিকই বলেছো, নির্বিদ্রোহ কনসেপ্টে জিনিসটা করা হয়েছে। তরুণ সংঘ থেকে বেরোলাম, এবার যাচ্ছি ভারত চক্রের দিকে, তো ভারত চক্রটা এবার দেখবো। ভারত চক্র ক্লাবের ভিআইপি এন্ট্রি, মোটামুটি ভারত চক্রের ভিআইপি লাইনটাও ফাঁকা, এই যে জেনারেল লাইন, জেনারেল লাইনটাও ফাঁকা, অতটা ভিড় নেই। হচ্ছে ভারত চক্রের প্যান্ডেল, তো এরা হচ্ছে এই প্যান্ডেলটার শিল্পী যারা বানিয়েছে, এখানে ওদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে এখানে এই দোকানটাতে, যেখানে বোবাটি পাওয়া যাচ্ছে, ও বোবাটি খাবে, প্যান্ডেল হাতে এসে গেছে, এবার ট্রাই করবে। ঠাকুর
দেখে এখন আমরা যাচ্ছি দক্ষিণ পাড়ার দিকে। এখানে গাড়িটা পার্ক করে এবার আমরা যাব হচ্ছে দক্ষিণ পাড়ার দিকে। এটা হচ্ছে দক্ষিণ পাড়া প্যান্ডেল, আর যেখানে বাপি জানাশোনা আছে। বাপি বলল যেতে পারবো, তো ভিআইপি পাস না থাকে। ঠিক আছে, দেখা দেখো, দুঃখ পাওয়ার কিছু হয়নি। ঠিক আছে, দক্ষিণ পাড়ার প্যান্ডেল, এটা হচ্ছে ভিআইপি লাইন আর এটা হচ্ছে জেনারেল ভিআইপি এন্ট্রি। এই পুজোটা খুব ভালো হয়েছে, তাই এতটা লাইন। এটা নর্মাল জেনারেল, এটা ভিআইপি। এই অ্যাওয়ার্ডগুলো এই পুজোটা পেয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে ওরা। বাপিদের এখানে বাগুঘাটির প্যান্ডেল, পাড়ার পুজো যেরকম হয়। তো চলো, বাপি বললে এত দূর যখন এসেছি তো এটাও দেখিনি, তো চলো এটাও দেখিয়ে নিই তোমাদেরকে। নামি নামি পুজোগুলো দেখলে হবে, পাড়ার পুজোগুলো দেখতে হবে, তাই ছোটো পুজো পাড়াড়ি যে পুজোগুলো, পাড়াড়ি না, পাড়ার পুজোগুলোকেও কভার করা উচিত। তো এই যে ঠাকুর, এখানে সাজসজ্জা হচ্ছে এইরকম সুন্দর করেছে। মা এখানে রয়েছে, এদিকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এখানে বোধন হয়ে গেছে, বোধন না সরি বিজয়াশমী সিঁদুর খেলা হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আছি, বাপিরা গেছে হচ্ছে কি এখানকে রটকল নাকি, জায়গাটার নাম কি, যাই হোক একটা কোনো জায়গা বাঘুটের এখানে, যেটা বাপিদের এখানে এলাকা। তো যেহেতু বাপির এখানে জব এরিয়া, তো বাপি অনেকগুলো চেনে, তো আমাদেরকে বললো যেহেতু পায়ে বাঁধা করছো বললো যাবে না, তাই আমরা ওখানে ওয়েট করছি। এরপর হয়তো আমরা মোস্ট প্রবলি কিছু খাবো অথবা শিবভূমি যাবো, আর শিবভূমি হয়তো লাস্ট প্যান্ডেল হবে, তো দেখা যাক কোনটা হয়। বাট নয় ডিনার, নাহলে শিবভূমি। আমরা এখন যাচ্ছি শিবভূমির দিকে। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আমরা আউধে হেঁটে যাব, তো এখন ঘড়িতে বাজে 1:53। তো কালকে যেরকম চাউম্যানে আমরা গেছিলাম খেতে, তো ইট ওয়াজ লং ওয়েটিং টাইম, তোমরা জানো যারা আগের ব্লগ দেখেছো। তো উই আর এক্সপেক্টিং যে এখন পেয়ে যাব, বাট আমি যখন কল করি তো ওনারা বলে যে না ক্লোজ হয়ে যাবে। তো আমাদের তো ধারণা যে যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ সার্ভিস দেয়, বাট আমরা রিস্ক নিতে চাইছি না, যদি বাই চান্স ক্লোজ হয়ে যায় ওখান থেকে ফিরে আসতে হবে। সো ওরা বলেছিল যে আউধ বন্ধ হয়ে যাবে 2টার সময়, বাট আমাদের মনে হলো না একবার ঢু মেরে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 2:10, তো আমরা একবার ঢু মেরে যাই। গেস হোয়াট, কি হলো, ঢু মেরে যাওয়াতে যেটা হয়েছে এখানে ওদের ওপেন আছে, হয়তো যে 1500 হচ্ছে মিসগাইড করছে বা তার কাজ করাইছে ছিল না, যাই হোক। তো আমরা ফাইনালি এখানে সিট পেয়ে গেছি, একটু ওয়েটিং আছে, বললে বেশিক্ষণ ওয়েটিং করতে হবে না। তো দেন ওদের এটা হয়ে গেলেই দেন আমরা আর কি নবমীতে, আমরা বলেছিলাম তোমাদেরকে যে আউধে খাবো, আর নবমীতে আউধে খাবো যখন বলেছি নবমীতে আউধে খাবো, কথা রাখলাম। আমরা এখন বসে আছি ওয়েটিং এ, এই যে মা বাবা নাম ডাকবে তারপর আমরা যাব। ফাইনালি আমরা চলে এসেছি এখানে, আমাদের রিজার্ভেশন সিটটা ছিল ওটা আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা দেখি কি অর্ডার করবো, দেন তোমাদেরকে দেখাবো যে আমরা কি অর্ডার করলাম নবমী রাতের আউধে। তখন দিয়ে গেছে, তো দেখা যাক আমরা কি অর্ডার করি। কি অর্ডার করবো, বিরিয়ানির মতো দেখ কোনটা, গোস্ট বা হান্ডি, যে কোনো একটা আউধি হান্ডি দেখ। সময় এলো, সেম কোয়ালিটি, কোয়ালিটি ম্যাটার। চলো ট্রাই করা যাক। মটন গরম ছাড়া হয়ে যাচ্ছে, আচ্ছা না, একটু মটন, একটু এগ, দিস ইজ কল হেভেন বাইট। তো আউধের এটা একটা অথেন্টিসিটি, হ্যাঁ স্পেশালিটি, যে তোরা ফিঙ্গার বোল দেয় হাত ওয়াশ করার জন্য, তার মধ্যে এত সুন্দর ফ্র্যাগরেন্স, লাইম অ্যান্ড রোজ পেটেলস দেওয়া থাকে যাতে তোমার হাত থেকে সুন্দর গন্ধ সারে। লাস্ট ডেজার্ট দিয়ে শেষ করছি, যেটা ফিরনি, এই কাইন্ড অফ ডিশে, যে মুঘল কাইন্ড অফ ডিশে এটা ডেজার্টটা, এটাই সব থেকে বেস্ট।
এটা ওদের লাস্ট, যেটা হচ্ছে আমরা বাঙালিরা বলি মুখসর্দি। এর মধ্যে অনেক কিছু রয়েছে, পান মশলা, মিছরি অ্যান্ড মৌরি। এখন বাজে ঘড়িতে 3:35, আমরা আউট থেকে ডিনার করে বেরোলাম, এবার আমরা বাড়ি যাবো। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো পুজোতে সব জায়গায় কোয়ালিটি খুব ড্রপ হয়। কালকে চাওমিনের ফুড কোয়ালিটি একটুখানি ড্রপ ছিল, প্লাস খুব খুব বেশি কুইক সার্ভিস ছিল, মানে আমাদের খাবার খেয়ে মানে আমরা টাইম নিতে খেতে পারছিলাম না, চেরিশ করে যেটাকে খাওয়া বলে। বাট আজকে সার্ভিস, ফুড কোয়ালিটি, এভরিথিং ওয়াজ টপ নচ, আমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা সব ব্লগই যখনই আপলোড করো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যেটা না বললেই নয়, আমাদের ভিডিওটা এন্ড হয় না, সেটা তোমরা সবাই জানো যারা আমাদের ব্লগ আগে থেকে দেখছো। সেটা হলো হ্যাপি থাকো, ট্রিপি থাকো। আজ থেকে কেন বললাম, কারণ রাত্রি হয়ে গেছে। গুড নাইট।